ক্যাম্পাসের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে হঠাৎ করেই সামনে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন। হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদিক কায়েম? জানা গেছে, সাদিক কায়েম ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78। ছোটবেলা থেকে মেধাবী সাদিক খাগড়াছড়ি বায়তুল শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুল শরফ থেকে আলিম পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে হঠাৎ করে সাদিক কায়েমের এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনরা কেউ কেউ প্রশংসা করছেন, কেউ বা দিচ্ছেন দুয়ো। আলমগীর হোসেন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য সবকিছুকে যেন আরও সহজ করে দিন। আমার মনে হয় এ প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কোনো সভাপতি সংগঠনের পদবি ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আবারও আলহামদুলিল্লাহ। 21 সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউজে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম নিজেকে ছাত্র শিবিরের ঢাবি শাখার সভাপতি বলে পরিচয় দেন। পরবর্তীতে ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টও দেন তিনি। ফেসবুকের এই পোস্টে তিনি বলেন, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। ট্যান্ডারবাজি, গোম, খুন, ক্রসফায়ার, ফাঁসি, ধর্ষণ, রাহাজানি, দুর্নীতি, এসব রাজনীতি না, এগুলি ফ্যাসিবাদী। আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। আমরা জানি এই স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন রাজনৈতিক দল সংশ্লিষ্ট এবং দলের আওতামুক্ত রাজনীতি সচেতন ছাত্র জনতা। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতিই না। আমরা চাই সেই রাজনীতির আদর্শে ছাত্র রাজনীতির ব্যাপক ইতিবাচক সংস্কার হবে। ভবিষ্যতে ছাত্র রাজনীতিতে মত বিমত হবে, যুক্তির পাথরে সবাই বিক্ষিপ্ত হবে, কিন্তু কোনো হকি স্টিক কিংবা স্ট্যাম্প থাকবে না, কোনো গেস্ট রুম গণরুম থাকবে না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্ন মতের কেউ চা খেড়ে অপর পক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমিক পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংগঠন ভিত্তিক ছাত্র রাজনীতি। গণতান্ত্রিক দেশে ভিন্ন মতের প্রতি থাকবে সম্মান, কিন্তু কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সে ব্যাপারে রাখতে হবে সজাগ ও পূর্ণ দৃষ্টি। এই রাজনৈতিক সংস্কারে অবশ্যই 24-এর শহীদদের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন রাখতে হবে, তা না হলে ভেস্তে যাবে আমাদের এই স্বাধীনতা। আমরা চাই ছাত্র রাজনীতির সংস্কার গবেষণা পলিসি ডায়ালগের মধ্য দিয়ে তা বাস্তবায়িত হোক। এ লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।